আপনারা দেখছেন খবরিয়া 24 এভরি টাইম খবরিয়া টাইম। বাঁকুড়ার কেঞ্জাকুড়া ঐতিহ্যপূর্ণ কাঁসা শিল্প লুপ্তের পথে এগিয়ে চলেছে। এই কাঁসা শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের বংশ পরম্পরা এই পেশার সঙ্গে জড়িয়ে আছে। কাঁসা গলিয়ে নানা ধরনের থালা বাটি গ্লাস জামবাটি নানা ধরনের জিনিসপত্র শিল্পীদের হাতে তৈরি হয়ে নতুন আকার ধারণ করে। কলসি থালা বাটি বালতি ইত্যাদি কাঁসার এইসব জিনিসপত্র গ্রাম বাংলার বিয়ে বাড়িতে এখনও প্রয়োজন হয়, এমনকি ঠাকুরের পুজোতেও ব্যবহার হয়। স্টিলের বাসনপত্র বাজারে আসার কারণে কাঁসার চল অনেকটাই কমেছে, কিন্তু কাঁসার জিনিসের যে ঐতিহ্য তা আজও গুরুত্ব পায় পুজো আর বিয়ে বাড়িতে। এই শিল্পের সঙ্গে আগে জড়িয়ে ছিল 500 ইউনিট, কিন্তু ধীরে ধীরে সেই ইউনিট কমে দাঁড়িয়েছে 350 ইউনিট। এই গ্রামে রয়েছে প্রায় 300 পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত, কিন্তু এরা যে পরিমাণে পরিশ্রম করে সেই অনুযায়ী মূল্য পায় না, ফলে অনেকেই এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যায়। কাঁসা শিল্প রাজ্য ছাড়িয়ে ঝাড়খণ্ড ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত।